বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য। এই পুলিশের ভাইয়েরা আমাদের দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় তারা অনেক কষ্ট করেন। সেই বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য আপনাদের এলাকার সোনার টুকরা সন্তান জনাব মোহাম্মদ আকরাম হোসেন স্বপন ভাই। আচ্ছা, আমার আকরাম ভাই এই তাঁত শিল্প উনি খুব যত্ন করে নাকি কোন জায়গায় গিয়া কোন জায়গায় গেছে শাহজাদপুর থেকে গিয়া আমার জন্য ওই তাঁতের কি লুঙ্গি আনছে। আজকের এই মাহফিল আয়োজনের জন্য আমার অত্যন্ত প্রিয় ভাই, আপনাদের এলাকার সোনার টুকরা সন্তান, আপনাদের সকলের সুপরিচিত বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য, এই পুলিশের ভাইয়েরা আমাদের দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় তারা অনেক কষ্ট করেন। সেই বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য আপনাদের এলাকার সোনার টুকরা সন্তান জনাব মোহাম্মদ আকরাম হোসেন স্বপন ভাই। আকরাম ভাই দীর্ঘ দিন ধরে আমার সাথে, আমার ছোট ভাই যে আমার মাহফিলের শিডিউলগুলো দেয়, যোগাযোগ করে যাচ্ছেন, কিন্তু আমাদের প্রোগ্রাম সব ফেল আপ করা ছিল। এরপরেও লোকটা ছাড়ে না আমাদেরকে। আমি সেই গাজীপুরের কাশিমপুরে মাহফিলে এসেছি, ওখানেও ছুটে চলে গেছে। ওনার বাসা নারায়ণগঞ্জে, ও সেই চিটাগাং রোডে বাসা, চলে গেছে, ছুটে চলে গেছে, ওখানে দেখা করেছে। আসলে মানুষ দিল থেকে যেটা চায় ওটা আসলে পায়। উনি দিল থেকে হয়তো চেয়েছে, দেখেন আজকের মাহফিলটা আমাদের অন্য জায়গায় ছিল, কোনো এক কারণে এই মাহফিলটা ক্যান্সেল হয়েছে, আর কিছুদিন আগে ওই সুযোগ উনি লাগাই দিছে, কারণ উনি ওই যে দিল থেকে চেয়েছে, নতুবা এত কম সময়ে পাওয়ার কথা না, কারণ অনেকেই এক বছর দেড় বছর আগে প্রোগ্রামের শিডিউল নেয়, উনি কিন্তু এই কয়েকদিন আগেই শিডিউলটা পেয়ে গিয়েছে, ওই যে দিল থেকে চেয়েছে। খুবই কোরআন পাগল একজন মানুষ, তিনি চাকরি করেন, অনেক সীমাবদ্ধতা আছে, এই সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও গ্রামে এসে আপনাদের সবাইকে নিয়ে এত সুন্দর একটি আয়োজন করেছেন। এই আয়োজনের মাধ্যমে অন্যান্য যে সকল ভাইয়েরা চাকরি করছেন কিংবা যে যে কাজে জড়িত আছেন, আমার মনে হয় আকরাম হোসেন স্বপন ভাই সবার জন্য একটি অনুপ্রেরণার নাম। অনেকে আছে মাহফিল আয়োজন করবে কি, খালি হুমকি ধামকি দেয়, কাজেও নাই, আর এই লোকগুলো নীরবে নীরবে কোরআনের জন্য খেটে যায়। অনেকের বহু টাকা পয়সা আছে, তার টাকা পয়সা নাচ গানের আসরে লাগে, মদ আর জুয়ার আসরে লাগে, আর আকরামের মতো যে সকল ছেলেরা কোরআনকে ভালোবাসে তারা তাদের পকেটের পয়সা আল্লাহর কোরআনের জন্য খরচ করে। এই দুই শ্রেণীর মানুষ কখনো সমান নয়, এই দুই শ্রেণীর মানুষ কখনো সমান নয়। জান্নাত আর জাহান্নামের অধিবাসীরা কি কখনো সমান হতে পারে? আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, লা ইস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাত আর জাহান্নামের অধিবাসীরা কখনো সেম সমান হতে পারে না। ঠিক তেমনি কোরআন পাগল মানুষ আর কোরআন বিরোধী লোকেরা কখনো সেম হতে পারে। এবং আমি ওনার ব্যাপারে আরো জেনেছি, মানবতার সেবায় উনি কাজ করেন, ওনার জায়গা থেকে যতটুকু সাপোর্ট তিনি মানুষকে দিতে পারেন ততটুকু সাপোর্ট তিনি মানুষকে দিয়ে যান, মানুষের সেবায়ও তিনি অনেক কাজ করেন। অনেক মানুষের টাকা আছে, মানুষের সেবায় তার টাকা লাগে না, অনেক মানুষ সেবকের দায়িত্ব বসে মানুষকে শোষণ করে, চুরি ডাকাতি করে, এরকমও আছে। আর আকরাম ভাইয়ের মতো এই দেশে কিছু যুবক আছে, তরুণ আছে, যারা নীরবে নীরবে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করে, আলহামদুলিল্লাহ। আমি আশা রাখি আকরাম ভাইয়ের এই কার্যক্রম দেখে এই এলাকার অন্তত আরো 100 জন যুবক আগামী বছর এর চাইতে আরো বড় মাহফিল করার প্রতিশ্রুতি নিয়ে ময়দানে নামবে ইনশাআল্লাহ। যুবক ভাইরা এখানে আছে তো? আওয়াজটা কি যুবকের মতো হবে না বুড়ার মতো হবে? যুবক ভাইরা এখানে আছে? আকরাম ভাইকে ফলো করে আকরাম ভাইয়ের সাথে থেকে কোরআনের ময়দানে নামা যাবে তো ইনশাআল্লাহ। যুবক, এটা এক, যুবক হচ্ছে এক মহাশক্তির নাম। যুবকরা ঐক্যবদ্ধ হয়ে গেলে একটি দুর্বল জাতিরও উত্থান ঘটে। যেন যুবকরা যদি এই পুঙ্গলি এলাকায় একত্রিত হতে পারে, আমার বিশ্বাস
এই পঙ্গলি এলাকার প্রত্যেকটি ইঞ্চি জমিতে কোরআনের আলো জ্বলে উঠবে ইনশাআল্লাহ। আকরাম ভাইয়ের বাবা মারা গিয়েছেন, দোয়া করছি আল্লাহ তাআলা যেন ওনার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। মাহফিলের সভাপতি সাহেব তিনিও কোরআন পাগল একজন মানুষ, এই মাহফিলের জন্য তিনি অনেক কষ্ট করেছেন, আল্লাহ ওনার খেদমতকে কবুল করে নেন। সম্মানিত ভাইয়েরা, রাত অনেক হয়ে গিয়েছে, এখন মাহফিল শেষ করার কথা ছিল। আমাদের যে বড় বড় হুজুররা ওয়াজ করতে করতেই 11টা বানিয়ে ফেলছে। হুজুররা কি আছে নাকি? আপনারা কি ভাবছেন এই হুজুর এই ছিপা দিয়া কথা বলে? আপনারা ইউটিউবে যারা আমার বক্তব্য শুনেন, সাফ সাফ কাট কাট কথা, সুজা কথা। আমার প্রধান অতিথিরা চলে গেছেন, বিশেষ অতিথি এখন আমি বসছি, তাই না? যুবকরা, যুবকদেরকে বলছি সিদ্ধান্ত নাও, পরিবর্তনের সিদ্ধান্ত তোমাদেরকে নিতে হবে। কোরআনের মাহফিলে কেবল কোরআনের কথা চলবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কষ্ট পাচ্ছেন আপনারা? আমি কি খুব খারাপ কথা বলে ফেলেছি? ভাই দোয়া করে ফেলি, আপনি কিছু বলবেন? না না, আপনি কি না দিবেন সেটাও দিলেন না। আচ্ছা, এক মিনিটের ভিতর শেষ হয়ে যাচ্ছে। আমার আকরাম ভাই, আমি শুনেছি আপনাদের এলাকায় নাকি তাঁত শিল্প, তাঁত শিল্পের জন্য বিখ্যাত, আসলে কি তাই? আমি শুনেছি আপনাদের এলাকায় নাকি আবার ঘিও হয়, টাটকা ঘি মধু। তো এটা যদি আমি জানতাম, আমি বলেছি আকরাম ভাইকে যতক্ষণ ঘি আর মধু না পাঠিয়ে দেন ততক্ষণ মাহফিলে ডেইট দিতাম না আপনাদের, কারণ এত টাটকা ঘি ভালো মধু। ভাই আবার ওয়াদা করছে, ভালো মানুষ কয়, হুজুর আমি তো ব্যস্ত ছিলাম, আপনাকে পাঠাবো, উনি পাঠাবেও ইনশাআল্লাহ। তো ভাই আপনি মনে হয় এক মিনিট কিছু বলতে চাচ্ছেন না, বলে ফেলেন, কি জানি একটা আছে, বলবেন না। আজকে সবাই ভয় পেয়ে গেছে, তবে ওয়াইজ না থাকলে ভালো হইতো, যারা ওয়াজ করছে দেখছেন নি কারবার, ওয়াইজ না তো নাই, এরা ওয়াজ শুনতে আসছে না নিজেদের ফায়দা লুটার জন্য আসছে? বুঝার দায়িত্ব বিবেকের, আপনাদের বিবেকের কাছে রেখে গেলাম। আচ্ছা, আমার আকরাম ভাই এই তাঁত শিল্প উনি খুব যত্ন করে নাকি কোন জায়গায় গিয়ে, কোন জায়গায় গেছে? শাহজাদপুর থেকে গিয়া আমার জন্য ওই তাঁতের কি লুঙ্গি আনছে। তো উনি আসলে ওই যে আমি এত বক্তব্য রাখছি তো ওই জন্য আর কথা বলতে চাইতেছে না, তো উনি বলছে হুজুর আমি আপনাকে এটা সবার সামনে দিব ইনশাল্লাহ। তা আমিও অনেক খুশি হয়েছি, হাদিয়া দেওয়াও তো সুন্নত নেও। সো তা আমি এটা আপনাদের সবার সামনে আকরাম ভাইয়ের কাছ থেকে গ্রহণ করলাম, অনেক শুক্রিয়া আপনাকে আকরাম ভাই। ঠিক আছে, আমরা দোয়া করে ফেলি তাহলে। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما رب العالمين গভীর রাত পর্যন্ত আমরা তোমার কোরআন পাগল বান্দারা নীরবে বসে বসে তোমার কোরআন থেকে আলোচনা শুনেছি। মাবুদ গো, আমরা আমাদের জীবনে কত যে গুনাহ করেছি তার কোনো হিসাব নাই। আমাদের গুনার দিকে না তাকিয়ে তোমার গফফার নামের খাতিরে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের সবাইকে পাঁচ ওয়াক্তের নামাজ বানিয়ে দাও। আমাদের স্ত্রী সন্তান সন্ততি পরিবারের সকলকে নামাজ বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের কলেজার টুকরা মা বাবাকে মাফ করে দাও। আমাদের যাদের মা বাবা আমাদেরকে এতিম করে অন্ধকার কবরে চলে গিয়েছেন, দয়া করে আমাদের কবরবাসী মা বাবার কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন নেক হায়াত বাড়িয়ে দাও, যতদিন তারা বেঁচে থাকবেন তাদের খিদমত করার তৌফিক দাও। আল্লাহুম্মা ইগফির লি ওয়া লি ওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার ভাইরা সবাই আমার সঙ্গে পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা
كما ربياني صغيرا رب العالمين আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন তাদেরকে maaf করে দাও যে মাঠে আলোচনা হচ্ছে এই মাঠের পাশেই কবরস্থান রয়েছে এই কবরস্থানে অনেকেরই আত্মীয় স্বজন ঘুমিয়ে আছেন মা বাবা ঘুমিয়ে আছেন রব্বুল আলামিন এই কবরস্থানে যত মুর্দেগান শুয়ে আছেন দয়া করে সকলের কবরের আযাব maaf করে দিয়ে সবার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন আজকের এই মাহফিলটিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আজকের এই মাহফিল বাস্তবায়নের জন্য তোমার যে সকল বান্দা বান্দীরা টাকা দিয়ে পয়সা দিয়ে মেধা শ্রম বুদ্ধি দিয়ে যারাই যেভাবে সাহায্য সহযোগিতা কষ্ট আর মেহনত করেছেন আর আমরা যারা মাহফিলে এসেছি কাল কিয়ামতের কঠিন দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে দিও রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন মাবুদ বিশেষ করে আমার আকরাম ভাই আকরাম হোসেন স্বপন ভাই অনেক কষ্ট করেছেন মাহফিলটা আয়োজনের জন্য রব্বুল আলামিন তিনি পুলিশের চাকরি করেন চাকরির অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সময় দিয়ে কোরআনের এই বাগানটা সাজিয়েছেন রব্বুল আলামিন আমার আকরাম ভাইয়ের জীবনের গুনাহগুলো মাফ করে দাও তার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছেন তার বাবার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও তার মা পৃথিবীতে বেঁচে আছেন নেক হায়াত বাড়িয়ে দাও সুস্থতার সঙ্গে ইমানের সঙ্গে তাকে সুস্থতা এবং ইমানের সঙ্গে তাকে জীবন পরিচালনার তৌফিক দাও রব্বুল আলামিন ওনার ছোট ভাই রয়েছেন নতুন একটি কোম্পানি করেছেন তার চাকরির মধ্যে কোম্পানির মধ্যে তুমি বারাকা দান করে দাও রব্বুল আলামিন মাহফিল কমিটির সম্মানিত সভাপতি জনাব আব্দুর রহমান সরকার সাহেবকে কবুল করে নাও তার গুনাহগুলো মাফ করে দাও আমার আরেকজন প্রিয় সাইদুল ইসলাম ভাই মাহফিলের জন্য অনেক কষ্ট করেছেন অনেক দূর থেকে ছুটে চলে এসেছেন আমার সাইদুল ইসলাম ভাইকে আল্লাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন সকলকে তুমি কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন অসংখ্য মা বোনেরা মাহফিলে এসেছেন আমার মা বোনদের জীবনের গোনাগুলো মাফ করে দাও তাদেরকে পাঁচ ওয়াক্তের নামাজি বানিয়ে দাও পর্দায় থাকার তৌফিক দাও আমার নিঃসন্তান মা বোনদেরকে সন্তান নামক নেয়ামত দিয়ে ধন্য করে দাও বিফাদ্দি সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া জাআল আখিরু কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته